ছাড়া তো কালকা বাসা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে বলতে পারো? তা তো জানি না, শুনছি ওই নতুন টাউনে গেছে। ও আচ্ছা চলে। কি দেখতেছ? দেখতেছি ওইটা মাইয়া না পুরুষ? লায়লা চৌধুরী,
প্র্যাকটিস করতে। আচ্ছা ভাইয়া, কই হয়েছে কি বলতো? খালি ক্লাব আর ক্লাব, ওই মারামারি রাখা নিয়ে জীবন কাটাবি? তা কি করতে হবে শুনি? চাকরি বাকরি খোঁজ। হবে না। কি হবে না? তোর চাকরি, মামার জন্য না থাকলে চাকরি পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া একই কথা। কিন্তু ওই মারামারি প্র্যাকটিস করে হবেটা কি শুনি? নাকের হাড় ভাঙবো। কার? ওই শালা মামাদের ভাগ্নে প্রেম শিখে তুলে ছাড়বো, বুঝলি? দেখ ভাইয়া, বাবা বুড়ো হয়েছেন, শরীরটাও ভালো যাচ্ছে না, এর উপর তুই যদি গার্জিয়ান কে ফেলাচ্ছিস? আমার ঠেকাই পড়েছে। ওই উজবুকটা তোকে কবে নিতে আসবে রে? কার কথা বলছিস? কার আবার? তোমাকে যে বিয়ে করেছে। খবরদার, ওকে উজবুক বলবি না। উজবুক বলবি না, পুজো করবি? বেশি পটপট করলে মারবে খুশি? বাবা! কি হয়েছে রে শিলা? আমি আজই চলে যাবো। কেন? ভাইয়া তোমার জামাইকে উজবুক বলেছে। ওটা ওই রকমই, তুমি তো আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার কানটা বেশ করে মলো দেবো। পাগলি। এক্সকিউজ মি, শালা ভালো মডেল। আটানে দিয়ে কি ভাগ্য! হ্যালো মতি, আজ কত কামালি? মাত্র 3 টাকা, গজব কারবার! সারা রাতারাতি ঢাকা শহরের লোকগুলির বরাত খুলে গেছে দোস্ত, কেউ আর ভাগ্য গণতে ইন্টারেস্ট দেখায় না। ওল্ড টাউনের লোক ওসব দেখতে দেখতে ওল্ড হয়ে গেছে, এখন নিউ টাউনে যা, দেখবি বহুত মক্কেল সারা গজব কারবার। নিউ টাউনের নাম সারা মুখে নিবি না, উস্তাদ জানলে মেরে তক্তা বানিয়ে ফেলবে। শহরের দালান কোঠা দেখতে দেখতে লাইফটা বোর হয়ে গেছে, চল দূরে কোথাও ঘুরে আসি। কি আইডিয়া! কিন্তু যাওয়া যায় কোথাও বলতো? চন্দাতে গেলে কেমন হয়? আরে বাপরে, যদি জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গলটা বেরিয়ে আসে? রয়্যাল বেঙ্গলে হাতি বেরোবে, তোর যেমন বুদ্ধি। না, শুনেছি ওনারা নাকি মাঝে মাঝে সুন্দরবন থেকে বেড়াতে আসে। তাই যদি শুনে থাকিস, তবে সুন্দরবনে না, এই ঢাকা শহরেই থাকেন উনার। ঢাকা শহরে? কোথায়? তোমাকে কথা বলতে কে বলেছে? জায়গাটা খুব নিরিবিলি, তাই না রে মতি? প্রতিদিন যে হারে পেঁপে শাড়ির মতো মানুষ বাড়ছে, এরকম বেশি দিন থাকবে না ওস্তাদ। পানি রে। গজব কারবার! কি হলো? বোতলে পানি পড়তে ভুলে গেছি ওস্তাদ। ইডিয়েট! হ্যাঁ, আমি একটা আস্তা ইডিয়েট, ইডিয়েট তো বটেই। এইটা আবার কোন গজব কারবার! কেমন করে যে জমলো এ চোখে কাজরারি বাদল বিজু। এমন মক্ষম সুযোগ বারবার আসে না ওস্তাদ, এক্ষুনি তুমি তার কাছে যাও, তোমার মনের কথা জানিয়ে দাও। নো দিলদার, আমি পারবো না, ওর কাছে গেলে কেন যেন নিজেকে হারিয়ে ফেলি, ফিউজ হয়ে যাই। ওকে, কোনো চিন্তা নেই ওস্তাদ, ব্যবস্থা একটা আমাদেরই করতে হয়। কাগজ কলম টেকা কর।
দিলদার জলদি কুইক হ্যাঁ আমি আর পারবো না মাই সুইট ডার্লিং মাই সুইট ডার্লিং দূর ছাই এসব ভাল লাগে না তাহলে কি করলে ভালো লাগবে শুনি জানি না
আগে জামিন দিয়ে সে জামিনে ছাড়া পাবো দিলি সেদিন চললে ও একটা গুন্ডা হবে দেখে নিও বাজে বকিস না বড় লোকের জামাই হবে তার মানে মানে একসঙ্গে রাজত্ব আর রাজকন্যা একে ঢিলে দুই পাখি বলো কি বাবা আরে ঠিকই বলছি আর ওই তো সামনে ঘরে ভাড়া করতো আমাদের সাপোর্ট ও তোর তো তখন জন্মই হয়নি জানিস সেই সাফর আজ কত বড় লোক হয়েছে হ্যাঁ গুলশানে নিজের বাড়ি তিন তিনটে ফ্যাক্টরির মালিক আর ঢাকা শহরের এক নম্বরের বড় লোক সেই জাফরের মেয়ের সঙ্গে আমার সোহেলের ছোটবেলা থেকে বিয়ের কথা পাকাপাকি জানিস আমাদের পাড়ায় যখন থাকতো তখনই বুঝতে পেরেছিলাম যে একদিন বড় লোক হবে নতুন টাউনে বাড়ি করবে হ্যাঁ কিন্তু বাবা ভাইয়া তো নতুন টাউনের লোক দু চোখে দেখতে পারে না বলে ওদের বাইরেই যা চাকচিক্যর জৌলুস ভিতরটা নাকি একদম ফাঁকা শুধু অন্ধকারে ভরা উনি তুই কিচ্ছু ভাবিস না জাফরের মেয়েকে এক নজর দেখলেই দেখবি ওই হারামজাদা নতুন টাউনের সবাইকে চাহার চোখ দিয়ে দেখতে শুরু করেছে কিন্তু আবার কিন্তু কি রে এত বড় লোক তোমাকে চিনবে তো বাবা মানুষ বড় লোক হলেই অমানুষ হয়ে যায় না মা অনেক দিনের পুরনো বন্ধু আমার ওরা ওরা আমাকে ভুলতে পারে না জাফর তোমায় একদম চেনাই যাচ্ছে না এ শরীর বানিয়ে বলেছো আর বাড়ি একখানে তৈরি করেছে যা হোক মনে হচ্ছে যেন ব্যস্ত খানায় পৌঁছে গেছি এতদিন পর হঠাৎ কি মনে করে অনেক আগেই পৌঁছে যেতাম হে তোমার ঠিকানাই পাইনি এখন পেলে কি করে এখনকার কথা বাদ দাও জাফর চৌধুরীকে ঢাকা শহরে কে না চেনে তুমি কেমন করে জানলে যে আমি সেই জাফর চৌধুরী জানবো না মানে
সেদিন কাগজে তোমার ছবি দেখলাম, কোন এক প্রতিষ্ঠানকে নগদ 50,000 টাকা দান করেছো। ওরে বাপ রে বাপ, চারিদিকে তোমায় ধন্য ধন্য করছে। আমার ছেলে সোহেল, আর 3 বছর আগে এমএ পাশ করে এখন ফ্যারেন্ডা বাজছে। আর ওর জন্যই তো তোমার কাছে আসা। চাকরি বাকরি দিতে হবে, সে তুমি বুঝবে। তোমার জামাই যখন আমার জামাই মানে, আরে এর মধ্যে সব ভুলে বসে আছো। আরে যাও যাও, শিগগির তোমার বউকে ডাকো। আরে ভাবি তো আমাকে যে প্রতিজ্ঞা করে নিয়েছিল। হে ও, তুমি এখনো সেই কথা মনে করে বসে আছো? আর তোমারই বা কি দোষ, তুমি তো আর জানো না যে যুগ কতটা পাল্টে গেছে। ড্যাডি ড্যাডি, কোথাও যাচ্ছিস নাকি? এক বন্ধুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার মেয়ে? হ্যাঁ। ও বাহা বাহা বাহা, বেশ বড় হয়ে গেছে তো। কি জানো নামটা ছিল মা? লাইলা। একবারে ছোট্ট দেখেছি তো। উনি কে ড্যাডি? আমার পরিচিত। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও মা। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে প্রাচুর্য আর আভিজাত্যের মধ্যে মানুষ হয়েছে। সে এখন হাই সোসাইটিতে মেশে, ফার্স্ট লাইফ লিড করে। তার মাসে হাত খরচ 5,000 টাকা। ওরে বাপ রে, তোমার এই বেকার ছেলের সঙ্গে বস্তিতে গিয়েছে থাকতে পারবে না। জাফর, আরেকবার ভেবে দেখো ভাই। আমরা উভয়ে ওয়াদা করেছিলাম। ওয়াদা আমি করিনি, সালমা করেছিল। হ্যাঁ, কিন্তু তার কথার কি কোনো দাম নেই? যেখানে সালমাই নেই সেখানে তার কথার কোনো দাম থাকতে পারে না। কি বলছো তুমি জাফর? ভাবি ঠিকই বলছি, সে আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে? আমার সময় কম, তুমি এখন যাও। হ্যাঁ ভালো কথা, ওসব পুরনো সম্পর্কের কথা ভুলে যাও। আর তুমি আমার বাড়িতে না এলে আমি খুশি হব। কি বাবা? জানিস জানিস, জাফর জাফর একটা বেঈমান, নেমো খারাপ। বাবা কি হয়েছে? বাবা জাফর আমাকে তাড়িয়ে দিল, শিলা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। বাবা জাফর জাফর কিছুতেই আমাদের সেই পুরনো সম্পর্ককে স্বীকার করে নিল না। বাবা আমি তো তোমাকে আগেই বলেছিলাম বাবা। আমি আমি বুঝতে পারিনি মা, প্রাচুর্য মানুষের জীবনে এত তাড়াতাড়ি পরিবর্তন এনে দেয়। পুরনো দিনের কথা এত সহজে ভুলে যেতে পারে। সোহেল সোহেল কোথায় রে? কেন বাবা? ওকে কিন্তু এসব কথা বলিস না, দুঃখ পাবে, বুঝেছিস? বাবা বাবা, বাইরে যাও, আমি তো জানি ও আমাকে কত ভালোবাসে। জাফর আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে শুনে। বাবা 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 বাবা, সেই ব্যথাটা মা আমার চালা দিয়ে উঠেছে। Thank you.
ভাইয়া, ও বদলি হয়ে গেছে। সেই দিনাজপুরে দুদিনের মধ্যে আমাকে যেতে হবে। ভাবিস না শিলা, আস্তে আস্তে সব সয়ে যাবে। তারপর একদিন দেখবি বাবাকে সত্যি ভুলে গেছি। ভাইয়া, অমন কথা মুখে আনিস না ভাইয়া, বাবা দুঃখ পাবেন। জানিস, বাবা একটা কথা বলে গেছেন। কি? সৈমার সঙ্গে যদি কোনোদিন দেখা হয় তবে তাকে জিজ্ঞেস করতে। তিনি একদিন বাবার সঙ্গে যে ওয়াদা করেছিলেন তা তার মনে আছে কিনা? শিলা, আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না ভাইয়া, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। নিজেই জানি না, শুধু এইটুকু জানি ভুল তোমার একদিন ভাঙবেই। দারিদ্র যে কত বড় যন্ত্রণা সে বোঝবার ক্ষমতা তোমার একদিন হবে, আর আমাকে সেদিন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। কারণ আমি আমি তোমাকে আজও ভালোবাসি সালমা, আর তুমিও ভালোবেসে আমাকে বিয়ে করেছিলে। হ্যাঁ, ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাকে, তোমার দৈন্যতাকে স্বীকার করে নিয়ে। অর্থকে জীবনে কোনোদিন বড় করে দেখিনি, কিন্তু আজ অসৎ পথে অর্জিত তোমার এই সম্পদে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে এনেছে। আমি কি কখনো ভেবেছিলাম আমার আদর্শবান বাবার একমাত্র আদরিণী মেয়ে একজন স্মাগলারের হাতে গিয়ে পড়ব? তোমার এই অর্থ আর প্রাচুর্যকে আমি আমি ঘৃণা করি। শর্মা, হ্যাঁ চলে যাও, কোনোদিন আর এখানে আসবে না। আসবো, আবার আসবো, বারবার আসবো, কারণ আমি জানি তুমি একদিন আমার কাছে ফিরে আসবেই। ও হ্যাঁ, ভালো কথা, সেই যে রাশেদ, যার ছেলে সোহেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেবে বলে প্রতিজ্ঞা করেছিলে, সে এসেছিল। আমি তার প্রস্তাব নাকচ করে দিয়েছি, কারণ যে অস্বাস্থ্যকর দারিদ্রের আবর্জনা থেকে আমি এত কষ্টে নিজেকে মুক্ত করে এনেছি, আমার একমাত্র আদরিণী মেয়েকে আমি সেখানে ঠেলে দিতে পারি না। চলি, আমি আবার আসবো। একটু আগে গাড়ি নিয়ে এদিক থেকে গেল, প্রায় লোকটা এদিকে আসে। রাস্তার লোক নিয়ে এত ভাবছিস কেন? দিন দিন কি যে হচ্ছে তোর। চল ভেতরে চল। মা তার আগে গেছেন। সোহেল, এতদিন পর তুমি কোথা থেকে এলে? সোহেল, তোর কাছে এলাম বাবা। মা কি কখনো ছেলেকে ছেড়ে দূরে থাকতে পারে? ছেলে মনে করে যদি সত্যি সত্যি এসে থাকো, তবে মনে রেখো আমাকে ছেড়ে কখনো তুমি কোথাও যেতে পারবে না। পাগল, ওকে চিনিস? আমার মেয়ে মিনা। আমাকে হিংসে করবে না তো? কেন রে, ওর মায়ের উপর ভাগ বসাচ্ছি বলে? মিনা আমার সেরকম মেয়ে নয়। তাই নাকি? দেখা যাক, যা পাশের ঘরে চা চিনি দুধ সব রয়েছে, তিন কাপ চা করে নিয়ে তো। আমি চা খাই না। তাহলে দু কাপ, হারিয়াব জলদি।
জানো মা সব সময় তোমার কথা বলতেন বাবাও এমনকি যে শিলাকে তুমি চোখে দেখে যাওনি সেই শিলাও শিলাকে আমার ছোট বোন দিনাজপুরে থাকে ও স্বামীর সঙ্গে হেজা আসল কথা বলতে ভুলে গেছি বাবা নাকি শিলাকে বলে গেছে যদি কোনোদিন তোমার সাথে দেখা হয় তবে জিজ্ঞেস করতে বাবার সাথে তুমি যে ওয়াদা করেছিলে তা তোমার মনে আছে কিনা আছে বাবা সেই জন্য তো সাত তাড়াতাড়ি তোর কাছে ছুটে এলাম বাহ আইন জামানায় তো একদম শিলার মতো শিলা আবার এলে ওকে চান্সই দেবো না জানো সৈমা শিলাটা বড্ড পাজি খালি শাসন করে তাই নাকি হ্যাঁ তোমার মেয়েটা তো বেশ ভালো দেখো না কেমন চুপচাপ যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না এ বাড়িতে থাকতে হলে অত চুপচাপ থাকা চলবে না বুঝলে গুড যাও এবার পাশের ঘরে যাও মুরব্বীদের কথা মাঝে থাকতে নেই কি আমার মুরব্বীদের ও সৈমা এ দেখি আরেক শিলা কেমন আছিস অনেকদিন পর দেশে ফিরছি তোর সাথে দেখা হবে ভাবতে ভালো লাগছে তুই তা অনেকদিন পর দেশে ফিরলি তিন বছর হলো তাই না ফিরলাম কোথায় কান ধরে টেনে নিয়ে এলো কে বলতে নিশে এখন বল কি করছিস বেকার মামার জন্যই তো বেকার কোথায় থাকা হলো না তার মানে সোহেল ভাই মা আমাকে ওটা কে রে সৈমার মেয়ে নিনা বেশ মিষ্টি বেশ মিষ্টি একেবারে খাজি কই নাই পয়েটের কবি তাই নাকি নিনা আমার একটা দু কাপ চা দিয়ে যাও চা করে রেখেছি এসে নিয়ে যাও নিয়ে যাবে কেন দিয়ে না যাচ্ছি বাবা যাচ্ছি আমি তো ভেবেছি এতদিনে বিয়ে শাদী করে বউ বাচ্চা নিয়ে বেশ সুখেই আছিস কাজটা এখনো হয়ে ওঠেনি তবে এবার হবে রিয়েলি তাহারে পাত্রীটিকে খবরদার ভালো হবে না বলছি এক খুশিতে দাদার নাম ভুলিয়ে দেবো এসেছেন খুশি মারনে বালা মেজাজ গরম হলে কিন্তু আমিও খাতির করবো না এসা এক ঘুষি বসিয়ে দেবো না যে শ্বশুরের নাম ভরে যাবে হাসছো কেন আমার শ্বশুর তো তোমার বাবা ওকে কোথায় যাচ্ছ আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম লাইলা বাবা আমাকে তো বেশি আদর করতেন যার জন্য আমি মানুষ হতে পারিনি তিনি বেঁচে থাকতে আমাকে যদি একটা বা আরো ধমক দিতেন তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারত তাই বাবার কথা যখন মনে পড়ে আমি নিজেকে ধরে রাখতে পারি না লায়লা নিজেকে ধরে রাখতে পারি না সোহেল জীবনে এমন কাজ কোনো দিন করো না যাতে তোমার মৃত বাবার আত্মা কষ্ট পান সব বরবাদ হয়ে যাবে কেন তোমার
ডিড ইউ মাস্ট বি এ হিরো তোমাকে হিরো হতে হবে ভিলেনরা সবসময় খুন খারাপি করে থাকে বুঝলে হ্যালো মুরাদ এসো পরিচয় করে দি আমার বন্ধু সোহেল না একটু দেখলাম তোমার বন্ধু আমার বন্ধু হওয়ার যোগ্য কিনা নেভার মাইন্ড প্লিজ শিওর সে ইউ সাদেকের খবর রাখিস কিছু কোন সাদেক আরে আমাদের সাথে ফাজিরিতে পড়তো জিমনেশিয়ামে একসাথে প্র্যাকটিস করতাম হো হো তুই বোম্বা সাদেকের কথা বলছিস কেন কি হয়েছে সাদেক এখন জেল হাজতে খুনের কেসে পুলিশ ওকে গ্রেফতার করেছে ইকবাল একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে গেছিল সাদেক কিন্তু আমি জানি সে নির্দোষ কোনো কারণে প্রতিশোধ নিতে গিয়ে ষড়যন্ত্র করে সাদেক ওরা ফাঁসিয়ে দিয়েছে ওরা কারা বড় দুর্ধর্ষ লোক ওরা সারা শহরে ওদের লোক জালের মতো পিছিয়ে আছে বেশিরভাগ বেশিরভাগ তোদের উল্টা ওদের তুই কি করে জানলি পরে বলবো চল সাদেকের সঙ্গে দেখা করবি Thank you.
কেসে জড়িয়ে পড়েছো তুমি আমার দলে থাকলে তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম এখন আর তা হবার নয় তবু শেষবারের মতো তোমাকে সাবধান করে দিতে এলাম আমার দলের কথা যদি প্রকাশ পায় তবে তোমার বোন রেহাই পাবে না বস শাট আপ চিৎকার করো না তুমি নিশ্চয়ই চাও তোমার বোন লিপি বেঁচে থাক তুমি নিশ্চয়ই চাও না এই কাঁচা বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হয় আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না তোরা চলে যা চলে যা এখান থেকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে ভাইয়া যে পথে গিয়েছিল তা আমি অনেক পরে জেনেছিলাম ওইসব সন্দেহজনক লোকগুলোর হানাগুনা কেমন কেমন মনে হয়েছিল ভাইয়া ডায়েরি লিখতেন আমি ডায়েরি লুকিয়ে পড়ে সব কিছু জেনেছি সোহেল ভাইয়া আদর্শবান সৎপিতার সন্তান আমি আমার জীবনটাও হয়তো তারই মতো হতো কিন্তু আমার অসহায় পিতাকে দারিদ্র্যের নির্মম আঘাতে ধুঁকে ধুঁকে মরতে দেখেছি দেখেছি আমার স্নেহময়ী মা কেমন করে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে চলে গেলেন আমি পৃথিবীর আলো বাতাসকে ভালোবাসতাম কিন্তু তা যে কত বিষাক্ত কখনো বুঝতে পারিনি টাকা ছাড়াই পৃথিবীতে মানুষের কোনো মূল্য নেই লিপি মরতে পারে না আমি আমি কিছু বলিনি আমি এখনো কিছু বলিনি এরপরেও কি তুই চুপ করে থাকবি আমি বলবো আমি সব বলবো কিন্তু ওরা আমাকে বলতে দেবে না সোহেল ওরা ওরা আমাকে বলতে দেবে না ঠিক আছে পুলিশ হেডকোয়ার্টারে তোকে নিয়ে যাওয়া হবে সেখানে তুই সব বলবি আমার বাড়ি গাড়ি
ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুর অভাব থাকবে না। নিশ্চয়ই নিশ্চয়ই।
এছাড়া আর কোনো পথ ছিল না। বুদ্ধিটা পছন্দ হয়েছে তো? মন্দ না, অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। তাহলে ঝুলে পড়। আর উপায় কি? পড়েছি যবনের হাতে, খানা খেতে হবে সাথে। চলে, ওকে বাই বাই। এই সোহেল, লোকটার নাম বোধ হয় সাহেব। ডায়েরিতে এরকম একটা নাম খুঁজে পেয়েছি, সাহেব। বড় অদ্ভুত নাম। ওকে, করবো, তারপর যা যার কথা চলে যাবো। কথা চেনাচেনির কি দরকার? কিসের কারবার? কিছু মাল নিয়ে এসেছি, যদি নেবার ইচ্ছা থাকে নেবেন, নইলে আর একজন কাস্টমার দেখতে হবে। কি মাল? গোল্ড। তোমার সঙ্গে আছে? হ্যাঁ, দেখতে পারি? নিশ্চয়ই। মাল নেবেন, দেখে নেবেন না? দেখতে পারে, ছুঁতে পারেন না। কেন? বেশ দামি জিনিস তো, ময়লা ঠয়লা লেগে যেতে পারে। এত দামি জিনিস নিয়ে একা আমার আড্ডে এসেছো, ভয় করলো না? একা কোথায় দেখলেন? এটা আমার সঙ্গেই থাকে, আর এটার মতো কাউকে আমি বিশ্বাসও করি না। আগামী 25 তারিখ হোটেল প্যানোরেমা, বেলা 2টা, ইচ্ছে হলে আসতে পারেন। আমাকে 10,000 টাকা দিতে হবে। টাকা কামাতে কত কষ্ট তা জানো? কষ্ট করার দায়িত্ব তোমার, আমার টাকার দরকার। তুমি 2,00,000 টাকা এরই মধ্যে উড়িয়ে দিয়েছো, এভাবে উড়িয়ে দিলে শেষ পর্যন্ত পথে দাঁড়াতে হবে তোমার। ও ড্যাড, সেদিকটা আমি নিশ্চিন্ত। লাইলার বাবার অনেক টাকা, ওটাই আমার ভবিষ্যতের জন্য ফিক্সড ডিপোজিট। তবু আমি তোমাকে আর টাকা দেব না। টাকা আমাকে পেতেই হবে ড্যাড, আর তুমি সে টাকা আমাকে দেবে। মুরাদ, এত নিচে নেমে গেছো তুমি, তোমার থেকে এখন অনেক উপরে ড্যাড। আমার মাকে বিধবা করে টাকার লোভে আমার বাবা হয়েছ, তারপর একদিন কায়দা করে আমার মাকেও খুন করেছ। আমার বাবার সমস্ত টাকার মালিক তুমি, সেই সঙ্গে স্মাগলিং করে আয় করছো প্রচুর টাকা। টাকা কিভাবে কাজে লাগানো হয় তা তোমার জানা নেই, তাই তোমার দায়িত্ব আমাকে করে নিতে হচ্ছে। দেবে কিনা বলো। থ্যাংক ইউ ড্যাড। ও ড্যাড, তোমার এই বন্ধু মিস্টার চৌধুরীকে যদি গুলি করে শেষ করে দেই তাহলে কোনো আপত্তি আছে? মুরাদ, হ্যাঁ, তার মেয়ে লায়লা একটা ফুটপাতে ভিখারির সাথে প্রেম করছে, কিন্তু লায়লাকে আমি ভালোবাসি, আই লাভ হার। ফুটে ফুল, ফুটে ফুল, ফুটে ফুল বনে, লাগে রং, লাগে রং, লাগে সব খানে। ফুটে ফুল, ফুটে ফুল, ফুটে ফুল বনে, লাগে রং, লাগে রং, লাগে সব খানে। ফুটে রয়েছ তুমি শুধু আমারই বনে, পাখি গায়, পাখি গায়, পাখি গায় বনে, লাগে দুন, লাগে দুন, লাগে সেই গালে। Thank you.
আলো দেয় আলো দেয় আলো দেয় ভোরে ওঠে চাঁদ ওঠে চাঁদ ওঠে ওই দূরে আলো দেয় আলো দেয় আলো দেয় ভোরে উঠে রয়েছ তুমি শুধু আমার মনে ছিল বাবা এখন না পরে শুনব আজকে আমাকে একটা মাল ডেলিভারি দিতে হবে উফ ব্যবসা দিকে একটা ঝামেলা আগামীকাল 25 তারিখ হোটেল প্যানোরমা বেলা 2 মনে আছে তো Agent 439 speaking, 439 speaking, can you hear me? Loud and clear, over. লোকটির বর্ণনা সব মিলে যাচ্ছে, এইমাত্র ঢুকে কর্নারে টেবিলে বসেছে, over. তুমি ওর দিকে লক্ষ্য রাখবে, আমার লোক এক্ষুনি পৌঁছে যাচ্ছে.
Yes. সাহেব আমাকে পাঠিয়েছেন। জানি। কি করে জানলেন? ব্যবসা করতে গেলে লোক চিনতে হয়। তাহলে লসের ভয় থাকে না। সাহেব মাল নেবেন? সাহেবের এত টাকা নেই। কিন্তু আরেকজন আপনার মাল কিনতে চান। কে? সাহেবের বস। লেনদেন কেমন? একদম পরিষ্কার। কত মাল নিতে চাইছে? আপনি যত দিতে পারবেন। গোল্ড আমার কাছে অনেক, টাকা অনেক আছে। তার সঙ্গে দেখা করতে চান? চলুন। একদম না। ওকে, তাই হবে। সাবধান, চালাকি চালাবে না কখনো।
সুযোগ নিয়ে আমাকে তুই অসৎ পথে নামিয়েছিস। সাদেকের বন্ধুত্বের দোহাই দিয়ে আমার বেকারত্বের সুযোগ নিয়ে। সোহেল আমার কথা শোন। সোহেল ভুল করছিস, তোর মতো বেইমানের কথায় আমি বিশ্বাস করেছিলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। শোন, বুঝতে চেষ্টা কর না। সোহেল, আমি একজন পুলিশ অফিসার। ইয়েস মাই বয়, দিস ইজ টপ সিক্রেট, শুধু এই স্মাগলিং গ্রুপের পুরো দলটাকে ধরার জন্যে। সিআইডি ইন্সপেক্টর ইকবাল মাহমুদকে বিদেশ থেকে স্পেশাল ট্রেনিং দিয়ে আনা হয়েছে। সোহেল, চোরা কারবারিরা দেশের শত্রু, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে ওরা দেশকে ধ্বংস করে দিতে চায়। ওদের নিশ্চিহ্ন করতে হলে পুলিশের পাশাপাশি দেশের জনগণকেও রুখে দাঁড়াতে হবে, আর সেটা তখনই সম্ভব যেই মুহূর্তে তোমাদের মতো তরুণেরা পুলিশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। শুধু সাহায্য নয় স্যার, এটা আমার পবিত্র কর্তব্য। আমি যা করব দেশকে ভালোবেসেই করব। গুড, আমি তোমার কাছে এই জবাবই আশা করেছিলাম। শুধু একটা কথা মনে রেখো, তোমাদের এই মিশনের ব্যাপারে কোনো সাধারণ লোক তো দূরের কথা, পুলিশকেও জানতে দেবে না। মাফ করে দেবেন ভাই। স্মাগলিং এর গন্ধ পাওয়া যাচ্ছে, তাহলে উপায়? চিটাগাং থেকে ঢাকা।
পুলিশ? হ্যাঁ। কই? চল তো দেখি। ওই তো। চলেন। আয়। কি ব্যাপার? মিস্টার চৌধুরী বাড়িতে আছেন? অনুমতি পেলে বাড়িটা একবার সার্চ করব। কেন বলুন তো? ওল্ড টাউনের রাস্তায় একটা ডাকাতি হয়েছে। ক্রিমিনালটা পালিয়ে এসে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছে। বলেন কি? যান যান ভেতরে যান, ভালো করে সার্চ করুন। এদিকে এসো, ওই দিকটা দেখো। মিস চৌধুরী, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমরা দুঃখিত। ক্রিমিনালটা বোধহয় অন্য কোথাও সটকে পড়েছে। আপনাদের কর্তব্য আপনারা করেছেন। পুলিশকে সহযোগিতা করা প্রতিটি দায়িত্বশীল নাগরিকের কর্তব্য। ধন্যবাদ মিস চৌধুরী। ধন্যবাদ। আমরা তাহলে আসি? আসুন। শোন, রাতে শোবার আগে খাটের তলে ভালো করে দেখে শুবে, বুঝেছো? পরে তোমাকে সব খুলে বলবো, এখন আমাকে কোনো প্রশ্ন করো না। কিন্তু পুলিশ তোমাকে গুলি করলো কেন? ভুল করে, ওরা মনে করেছিল আমি একজন হাইজ্যাকার। এসো। কোথায়? বিছানা। বিছানায়? তোমার বাবা? চুপ, দুষ্টুমি না। বাবা ব্যাংকক, দু তিন দিন পরে ফিরবেন। বাবা ব্যাংকক, দু তিন দিন পরে ফিরবেন। তাছাড়া এসব নিয়ে ভাববো আমি, তোমাকে ভাবতে হবে না। তোরা বস, সজ্ঞানে যে অপরাধ করে আমার কাছে তার ক্ষমা নেই, কিন্তু অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তাকে একবার সুযোগ দিয়ে থাকি। Is it clear? I am sorry, Paul. কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আমার গতিবিধির কথাটা জানলো কি করে? বুদ্ধিমান লোক ওরা, নিজেদের তাগিদে জেনেছে, তাই 50-50 ছেড়ে এখন 100% এর ধাবা মারছে। ওদের হাত আমি ভেঙে দেব। কাকে চান? আমার এক বন্ধু, তাকে খুঁজছি। কি নাম তার? সোহেল। এ নামে এখানে কেউ নেই। মানে মানে ওকে এদিকে দেখেছিলাম। কোন দিকে? মানে আপনার বাড়িতে। মাথা খারাপ হয়েছে আপনার? ওই নামে আপনার কোনো বন্ধুকে আমি চিনি না, আর এদিকেও কেউ আসেনি। আপনি বরং অন্য কোনো বাড়িতে খোঁজ করে দেখুন। অ্যাজ ইউ প্লিজ, অ্যাজ ইউ প্লিজ। সাবধানে থাকতে হবে, যদি আবার আসে। কে এসেছিল? বোধহয় পুলিশের লোক। এই বিশ্বাস করুন, আমি পুলিশের লোক নই। কে আপনি? বিনা পারমিশন কেন বাড়ির ভিতর ঢুকেছেন? সোহেল, ওটাকে সরাতে বল, আঙ্গুল নড়ে গেলে মার্ডার কেসে ঝামেলা পড়বি। লায়লা, ও আমার বন্ধু ইকবাল। তাই বলে বাসা পেছেন দেখবি? আপনি তো তাড়িয়ে দিলেন, অথচ ওকে আমার খুব দরকার। নিরুপায় হয়ে পথ বেছে নিতে হলো। সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। কি? ওকে আপনি কতখানি ভালোবাসেন। কে বললো আপনাকে? ওকে আমি একটু ভালোবাসি না। আমাকে বিশ্বাস করতে বলছে? কি জানি। বেশ সুখে আছিস দোস্ত, পুলিশের গুলি খেয়ে রাস্তায় মারা পড়ে থাকলে খুশি হতি? তাই বোধ হয় হতাম। এখন তো আমি রীতিমতো জেলাস ফিল করছি। তাই যখন কতটুকু? বেশি না, দু একদিনে সেরে যাবে।
ঠিক আছে তাহলে চলে দোস্ত দাঁড়া আমিও তো সঙ্গে যাব না নো একটু রেস্ট এখানে থাকলে দুদিনের জায়গায় একদিনে সেরে উঠবি দোস্ত ওকে চলি খুদা হাফেজ ওটিকে না জি আমাকে বলছেন জি হ্যাঁ ওটা ভদ্রলোকে যাওয়ার পথ না তাহলে আমার মতো ভদ্রলোকে যাওয়ার রাস্তা কোনটা বলে দিন সেদিকে আসুন আপনার বাবা ঢাকায় নেই ইনি আমার মা উনি কোথায় জানি না বাবাকে জিজ্ঞেস করলে উনি কিছু বলেন না ও আচ্ছা তাহলে চলি মিসেস চৌধুরী গুলশানে আপনার স্বামী জাফর চৌধুরী তার এত বড় বাড়ি টাকা পয়সা এসব কিছু ফেলে আপনি কেন এখানে আত্মগোপন করে আছেন বলতে পারেন মিথ্যা কথা আমি মিসেস চৌধুরী নই প্রমাণ আমার হাতে রয়েছে মিসেস চৌধুরী আপনি কি চান আপনার সেই স্নেহের দুলালি কন্যা যাকে এতটুকু ফেলে স্বামীর ঘর ছেড়ে চলে এসেছেন যে জানে আপনি মৃতা বেঁচে নেই তাকে এনে আজ আপনার সামনে উপস্থিত করি না 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 দোহাই তোমার সে কাজ তুমি করো না আমি শান্তি চাই আমাকে শান্তিতে থাকতে দাও তাহলে আপনাকে বলতে হবে কেন আপনি স্বামীর ঘর ছেড়ে এখানে পড়ে আছেন কিসের বিবাদ তার সঙ্গে আপনার সে কথা জেনে তোমার কি লাভ হবে বাবা তার সঙ্গে আমার বিবাদ স্বামী স্ত্রী ঘরোয়া বিবাদ নয় সংঘাত আদর্শের সংঘাত বিবেকের এটাতে কি এটাতে তোমার জানার দরকার নেই ছি 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 ঘৃণায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে তুমি একজন স্মাগলার যদি তাই মনে করো তাহলে তাই জীবনে আমি হেরে যেতে রাজি নই তাই এই অন্ধকারের পথ ধরে আমি বড় লোক হতে চাই কিন্তু আমি তা চাই না আমি চাই না একজন স্মাগলারের বউ হয়ে বেঁচে থাকতে বড় লোক হবার স্বাদ নেই আমার আমি মানুষের মতো বাঁচতে চাই সালমা হ্যাঁ হ্যাঁ তোমার প্রতি আমার সামান্যতম শ্রদ্ধা নেই তিলমাত্র করুণাও নেই আমি আমি এই মুহূর্তে তোমাকে ঘৃণা করি কি কি বললে বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে হ্যাঁ যাব তুমি না বললেও আমি তাই যেতাম যাও ওদিকে কোথায় যাচ্ছ আমার মেয়েকে আনতে না ও আমার মেয়ে না ও আমার মেয়ে আমি ওকে নিয়ে যাব খবর থাক তুমি ওকে পাবে না তুমি তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও নইলে নইলে তোমাকে আমি গুলি করে মারব এক কঠিন আদর্শের সংঘাত বাবা এতে কোনদিন আপোষ হতে পারে না বাবার বিরুদ্ধাচরণ করেছিলাম বলে বাবা তার আদরের দুলালির সঙ্গে কম্প্রোমাইজ করেননি ঠিক তেমনি নিজের বিবেকের সঙ্গে যুদ্ধ করে আমি আমার স্বামীর সঙ্গে কোনো দিন কম্প্রোমাইজ করতে পারি না বাবা আমাকে ক্ষমা করবেন মিসেস চৌধুরী নেহাত খেয়ালের বসে ইচ্ছাকৃত ভাবে আপনাকে আঘাত দিয়েছি আঘাত আমার কিছুতে লাগে না শুধু একটা অনুরোধ রাখবে বাবা নিশ্চয় রাখবো সোহেলকে এসব ব্যাপারে কখনো কিছু বলবে না কিন্তু ওর তো জানা উচিত না আমি সোহেলের মায়ের আসন পেয়েছি এসব জানলে ও
আমার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলতে। বেশ, তাই হবে। Thank you.
ঘুরে চাইয়ে থাকলে কেমনে হইবে? এই খাসার মধ্যে যখন আটকা পড়ছ তখন তোমার কথা কইতে হইবেই। রুস্তম বস, দেখো পাখি যেন পালিয়ে না যায়। আপনি কিচ্ছু ভাববেন না বস, ওই ময়না পাখিরে বল আমি দুই দিনেই শিখাই দেব, আপনি যান। প্রথম এলাম সেদিন একটা কথা বলেছিলি, মনে আছে? কই না তো? ও হ্যাঁ মনে পড়েছে, তুমি নাকি বাবার সাথে কি ওয়াদা করেছিলে? এতদিন তোকে বলিনি, কিন্তু আজ তোকে আমার বলতে হবে। মিনাকে তুই বিয়ে কর। সৈমা। হ্যাঁ, তোর বাবার কাছে আমি ওয়াদা করেছিলাম। তোমরা এখান থেকে চলে যাবে এই কথাটা আগে বললি তো পারতে ভাই। না মানে আমি কখনো ভাবতেই পারিনি যে তোমরা এখান থেকে চলে যাবে। না মানে বড় সুযোগ পেলাম বোধহয় তাড়াহুড়োর মধ্যে। হ্যাঁ গো, আমার ব্রিফকেসটা তুলেছো তো? হ্যাঁ তাই তো। তুমি তো এখন আর আগের জাফর নেই, রীতিমতো বিজনেসম্যান। খোদা সাক্ষী রেখে ওয়াদা করেছিলাম তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিয়ে আত্মীয়তা গড়ব, ভুলে যাবে না তো ভাবি? আর কারো কথা জানি না ভাইজান, আমি কথা দিচ্ছি জীবন থাকতে আমার কথা নড়চড় হবে না। এসব তুমি কি বলছো সীমা? একদম একদম সোজা বাসায় চলে এসেছো, তোমার সাহস তো কম নয়। এটা একটা সাহসের কাজ হলো? তবু যদি সন্ন্যামার্কা দু চারটা দারোয়ান তোমাদের থাকতো, সবগুলো তো তালবাদার সেপাই, একটা চর মারলে বাহাদুরি করতে হবে না। লালা, আমার সর্বনাশ হতে চলেছে। বলো কি, তোমার আবার কি হলো? আমার সৈমার মেয়ে নিনা। নিনা? নিনার আবার কি হলো? না নিনার কি দোষ, ওই সৈমা না নিনাকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে। তার মানে নিনাকে বিয়ে করতে হবে? করে ফেলো, ও কি দেখতে খারাপ। তার মানে সতীন থাকলে তোমার কোনো আপত্তি নেই? মেরে হার কুরু করে দেব না?
কার? সতীনের। তাহলে খারাপ বুদ্ধি দিচ্ছ কেন? তোমার বিয়ে আমি কি করব? তোমার ড্যাডিকে বলে ফেলো। তুমি রেডি? অলবত রেডি। ওকে আমি বলবো। মামনি, এই যে ড্যাডি। সর্বনাশ, এখনই বলবে? ড্যাডি, এটি কে রে মামনি? আমার বন্ধু সোহেল। ভেরি গ্ল্যাড টু মিট ইউ ইয়াং ম্যান। কি করা হয়? চাকরি খুঁজছি। আই সি। তোমার বাবা? রাশেদ আহমেদ। কি করেন? একটা ফার্নিচারের দোকানের সেলসম্যান ছিলেন। রাশেদ আহমেদ। কোথায় থাকা হয়? ওল্ড টাউন, সাতের এক পাতলাখান লেন। ও, দা ফার্নিচার শপের সেলসম্যানের বেকার ছেলে হঠাৎ ধনির দুলালী লায়লা চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব করবার সব চাপলো কেন? আমি লায়লাকে ভালোবাসি। চমৎকার, ওয়ান্ডারফুল, রিয়েলি ওয়ান্ডারফুল। বেকার দরিদ্র যুবকদের চিরাচরিত স্বপ্নবিলাস। আমার মেয়ে যে সোসাইটিতে মেশে তাতে তার ডিমান্ড অনেক। তোমার মতো একটা বেকার ছেলে কেবলমাত্র ভালোবাসার প্যানপ্যানানি দিয়ে তার সে চাহিদা কতটুকু পূরণ করতে পারবে? ড্যাডি, ড্যাডি, এসব কি বলছো তুমি? তুই জানিস না মা, ওর বাপ অনেকদিন থেকেই দেওয়ার স্বপ্ন দেখছিল তার বেকার ছেলের সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দেবে বলে। আর এই জন্যে কিছুদিন আগে ওর বাপকে আমি এ বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। মিস্টার চৌধুরী, আমার সঙ্গে না পেরে শেষ পর্যন্ত তার ছেলেকে তোর পিছনে লেলিয়ে দিয়েছে আমাকে ব্ল্যাকমেল করবার জন্য। এখন বুঝতে পারছি, শীলা আমাকে সেদিন যে কথা বলতে গিয়ে বলতে পারিনি, আমার বাবা সেই দুঃখেই হার্ট ফেল করে মারা গেছেন। আপনি একজন খুনি, আপনি আমার বাবাকে খুন করেছেন। ইউ শাট আপ, বেরিয়ে যাও। ড্যাডি, চোখ রাঙাবেন না, চলে যাচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে ওই লিকলিকে দারোয়ানগুলি শুধু নয়, এ বাড়ির সব লোকের নাকের হার আমি ভেঙে দিয়ে যাবো। Yes. What can I do for you, miss? My name is Dora. দেখুন, আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, আর ড্রাইভারকে রেখে আমি চলে যেতে চাচ্ছি। কাইন্ডলি যদি একটু লিফট দিতেন। Yes, yes, it's my pleasure. Please come in. Thank you. Sit down, sit down. মনে হয় আমি যেদিকে যেতে বলবো আপনাকে সেদিকে যেতে হবে। দেখুন, আপনি ওটা আমার দিকে না ধরলেও তাই যেতাম। তাই? হ্যাঁ, সুন্দরী মেয়েদের সান্নিধ্য আমি খুব পছন্দ করি, বিশেষ করে আপনার অপূর্ব দেহ বল্লরী আর মায়াবিদের চোখ আমাকে মুগ্ধ করে দিয়েছে। সরি মিস্টার, ফুলবনে মুক্ত ছড়াচ্ছেন কোনো কাজেই আসবে না। লক্ষ্মী ছেলের মতো গাড়ি চালান। তার আগে একটু জেনে নিলে ভালো হতো না আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবেন। As you please. Ha 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 ha!
তুমি কে? কি তোমার পরিচয়? বলো বলো বলো। আমাদের প্রতিটি কাজে হামলা চালাচ্ছে, স্মাগলিং এর মাল ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কেন? জবাব দাও। তোমরা দেশের শত্রু, তোমাদের ধ্বংস করব, কিন্তু তার আগে তুমি ধ্বংস হয়ে যাবে। এখনো বলো তুমি কে, কি চাও? তোমাদের মৃত্যু চাই। নির্দেশ, তোমাদের ধ্বংস করতে হবে। ডোরা, ওকে কালকে হেডকোয়ার্টারে পাঠিয়ে দাও, সেখানেই ওর বিচার হবে।
কিছু কথা হোক না রাখো রাখো দূরে রাখো এলো মেলো ওই ভাবনা ও জুলি জুলি মনটাতে রং মেখে সব কিছু যাও আজ ভুলি ও জুলি জুলি মনটাতে রং মেখে সব কিছু যাও আজ ভুলি দুনিয়াটা পাক্কা কেউ কারো নয় পাও যদি ঠিকটা নেই পরা যায় দুনিয়াটা পাক্কা কেউ কারো নয় পাও যদি ঠিকটা নেই পরা যায় সকালটা বেশ সুন্দর তাই না বাহ ওয়ান্ডারফুল ব্রেকফাস্ট দেখে তো আমার খিদে আরো বেড়ে যাচ্ছে বক বক করবেন না খেয়ে নিন কিন্তু খাবো কি করে বুঝতে পারছি না কেন আই নিড ইউর হেল্প হাত দুটো খুলে দিলে হুকুম নেই তাহলে এক কাজ করুন আপনি খাইয়ে দিন আপনি এতদিনে দেখতে পেলাম আপনার সত্যিকারের রূপ রিয়েলি আপনাকে দেখে প্রথম থেকে আমার একটা প্রশ্ন মনের ভেতর কষ্ট দিচ্ছে বলে ফেলুন জানি না আপনি কেমন করে এদের দলে ফিরলেন কিন্তু কিন্তু এই পথ তো আপনার নয় আপনি নারী শুভ্রতা নমনীয়তা আর লজ্জার চিরন্তন রূপ লুকিয়ে আছে আপনার মাঝে নারীর হাতে কখনো মারণাস্ত্র মানায় না নারীর হাতে শুধু মানায় পুরুষের প্রতি ভালোবাসা সেবা আদর অথচ অথচ আপনি চুপ করুন কেমন করে চুপ করবেন আমার দেশের একটি মেয়ে তার স্বভাব সুলভ কমনীয়তাকে তার লজ্জাকে বিসর্জন দিয়ে ধ্বংসের মুখে এগিয়ে যাবে আর সেই দেশেরই ছেলে হয়ে আমি চুপচাপ শুধু দেখে যাব বলতে চান আপনাকে তাই দেখতে হবে আমাকে ছোটবেলা থেকে এমনি করে গড়ে তুলেছেন সাহেব পথ থেকে কুড়িয়ে এনে আশ্রয় দিয়েছেন তিনি আমার গডফাদার তার জন্য আমি জীবন দিতে পারি কিন্তু সে একজন স্মাগলার ক্রিমিনাল আপনার আসল রূপকে চাপা দিয়ে সে আপনাকে ভুল পথে চালিত করছে একজন প্রেমিক স্বামী আর একটি ছোট্ট শান্তির নীর প্রতিটি নারীর কাম্য আপনিও নারী কি পেয়েছেন আপনি মানুষের তাজা খুনে হাত লাল করেছেন ক্রিমিনালদের সাহায্য করেছেন এমন একদিন সত্যি আসবে নিজেকে চিনতে পারবেন কিন্তু ফিরে যাবার কোনো পথই আপনার খোলা থাকবে না ডার্টি বিচ তুমি জানো সামান্যতম অবহেলার জন্য কত বড় ক্ষতি হয়ে যেতে পারে আমি বুঝতে পারিনি বস এভাবে সে পালিয়ে যাবে ইউ শাট আপ নেমোখারাম বেঈমান অকৃতজ্ঞ কোথাকার দয়া মায়া স্নেহ ভালোবাসা এইসবের ঊর্ধ্বে তুমি পথ থেকে কুড়িয়ে এনে নিজের মনের মতো করে গড়ে তুলেছি নিষ্ঠুরতা তোমার অলঙ্কার তোমার হৃদয় থাকবে কঠিন পাষাণ কারো চোখের অশ্রু তোমার হৃদয়কে গলাতে পারবে না অথচ একটি সামান্য পুলিশ অফিসার তোমার চোখের সামনে দিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেল আই এম সরি বস প্লিজ ফরগিভ মি দরকার হলে ওদের গোটা পরিবারকেই তোমার ধ্বংস করে দিতে হবে জাফর সাহেব
ভুলে যেও না আমি একজন স্মাগলার ছিলাম। কেবলমাত্র সামাজিক প্রতিষ্ঠান লোভেই আমি সে পথ ত্যাগ করেছি। কিন্তু এখনো রাতের অন্ধকারে আমার মধ্যে এমন একটা ঘুমন্ত সত্তা জেগে ওঠে যার চেহারা দেখলে যে কেউ ছিউড়ে উঠবে। কিন্তু আমার নিজের পায়ের নিচেও তো মাটি নেই জাফর। একটা লোক আমার বস মুখোশের অন্তরাল থেকে আমাকে নির্দেশ দিয়ে যাচ্ছে, আর প্রভুভক্ত কুকুরের মতো আমি তা পালন করে যাচ্ছি। বিধবা ধনী মহিলাকে কৌশলে হত্যা করে তুমি প্রচুর টাকার মালিক হয়েছো। তুমি তো এই কাজ অনেক আগেই ছেড়ে দিতে পারতে। পারতাম, কিন্তু জানো তো জাফর, ঐশ্বর্যের লোভ বড় লোভ, জীবনের মায়া থাকে না। তাছাড়া আমার বস, ইউ উইল নট স্পেয়ার মি। তাহলে একটু আগে যে বললে ওল্ড টাউনের একটি বেপরোয়া ছেলে তোমার সমস্ত আইটেম ব্যর্থ করে দিচ্ছে, তোমার এই কৈফিয়ত কি তোমার বস অ্যাকসেপ্ট করবে? তুমি ঠিক বলেছ জাফর, শুধু সোহেল না, সোহেলের আশেপাশে যারা আছে তাদের সবাইকে আমি নির্মূল করব। আই উইল ক্র্যাশ দেম কমপ্লিটলি। হ্যালো, হোল্ড অন। মিনার জীবনের বিনিময়ে আমাদের হাতে ধরা দাও, মিনাকে আমরা ছেড়ে দেব। আমাকে কোথায় যেতে হবে? তোমার সঙ্গে আমার যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানে চলে এসো। বাট নো ট্রিক্স, বুঝতেই পারছ? ওকে, তাই হবে। জানতাম তোমাকে আসতেই হবে। নীনা কোথায়? খেয়ে নাও। অনুযায়ী সব জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে, অ্যান্ড ইউ উইল গেট অল পসিবল হেল্প। থ্যাংক ইউ স্যার। বাট বিওয়্যার মাই বয়, জাল কেটে আবার পাখি না পালা। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, এবার আমি ওদের হাতে নাতে ধরবই। আমি চলি স্যার। কোথায় যাবে? সোহিলের বাসায়। এই সময় ওকে আমার সবচেয়ে বেশি দরকার। Yeah!
ধ্বংস করে দিয়েছ আমাদের ব্যবসা সবগুলো চোরাপথ বন্ধ করে দিয়েছ এত সহজে তোমাকে আমি প্রাণে মারবো না তোমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করব মিসেস চৌধুরী একজনই আপনার মেয়ের খোঁজ দিতে পারে শুধু সেই পারে বলতে কোথায় আছে আপনার মেয়ে কে সে আমাকে জলদি তার কাছে নিয়ে চলো বাবা কিন্তু আপনি কি যাবেন তার কাছে মিসেস চৌধুরী কেন যাব না বাবা আমার নিজের জন্য আমার সোহেলের জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি তুমি বলো কে সে আমি এক্ষুনি তার কাছে যাব তিনি হলেন মিস্টার জাফর চৌধুরী জাফর চৌধুরী তুমি আমার মেয়ে কোথায় জানতাম তোমাকে একদিন ফিরে আসতেই হবে জীবন বড় কঠিন পদে পদে পরাজিত হয় মানুষ তাই তো হিসেব করে চলতে হয় দারিদ্র্যের অভিশাপ বড়ই নির্মম দারিদ্র্যের অভিশাপ বড়ই নির্মম বড় অসহ্য না আমি আমার জন্য আসিনি আমার মন থেকে এক বিন্দু ঘৃণাও এখনো মুছে যায়নি আমি এসেছি আমার মেয়ের জন্য বলে দাও আমার মেয়ে কোথায় ও মেয়েকে নিতে এসেছো তাও এতদিন পর আশ্চর্য তুমি কি করে ভাবতে পারলে সালমা যে তুমি ডাকলে লায়লা তোমার কাছে চলে যাবে লায়লাকে আমি মানুষ করেছি আমার মতো করে চরম প্রাচুর্যের মধ্যে সে বড় হয়েছে তুমি হাজার মিনতি করলেও আজ সে তোমার ভাঙা কুঁড়েতে গিয়ে টিকতে পারবে না দুদিন এই দমবন্ধ হয়ে মরে যাবে আমি লায়লার জন্য আসিনি আমি এসেছি নীনার জন্য কে লায়লা যেমন তোমার মেয়ে নীনাও তেমনি আমার মেয়ে দুঃখিনী মায়ের কুড়ি ঘর আলো করা আমার আদরে নীনাকে তুমি ফিরিয়ে দাও তুমি কার কথা বলছো সামা নীনা তোমার ছোট মেয়ে জাফর সালমা হ্যাঁ এক বস্ত্রে যখন তোমার ঘর ছেড়ে আমি চলে গিয়েছিলাম তখন আমি অন্তঃসত্ত্বা একথা তুমি আমাকে এতদিন বলনি কেন লাইনের মতো তাকে যদি আমার বুক থেকে ছিনিয়ে নাও তাই নীনাকে তোমার লোকেরা জোর করে ধরে এনেছে আমার নীনাকে তুমি ফিরিয়ে দাও তুমি কি করে জানো যে নীনাকে আমার লোকেরা ধরে এনেছে আমি নিশ্চয়ই জানি তাছাড়া কে আনবে কে আমার এত বড় সর্বনাশ করতে পারে এক মেয়েকে নিয়ে তুমি আমার বুক খালি করে দিয়েছিলে কিন্তু নীনাকে আমি কিছুতেই দেবো না কিছুতেই না ওকে তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও মা গো বাবাকে শাস্তি দিতে গিয়ে তুমি আমাকে কেন এত বড় শাস্তি দিলে মা আমি তো কোনো অন্যায় করিনি না 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 তুই আমার কেউ না কেউ না আমার নীনাকে তুই ফিরিয়ে দিতে বল নিশ্চয়ই তুমি নীনাকে ফিরে পাবে মা লায়লা হ্যাঁ ড্যাডি আমি নিজেই নীনাকে খুঁজে এনে দেবো খুঁজে এনে দেবে হ্যাঁ মা শিগগির চলো চলো ছোট্ট শান্তির নীর প্রতিটি নারীর কাম আপনিও নারী কি পেয়েছেন আপনি একটা অসহায় মেয়েকে জোর করে ধরে না ছোড়া আর মেয়ে হয়ে তুমি ওদের সাহায্য করছো তুমি তুমি নারী জাতির কলঙ্ক এর জবাব তোমাকে একদিন দিতেই হবে দিতেই হবে তুমি রক্ষা পাবে না কিছুতেই না কিছুতেই না Thank you.
লায়লা, ওদেরকে কেন ধরে এনেছিস শয়তান? ওদেরকে ছেড়ে দে। তা কি করে হয় বন্ধু, ওরা যে তোমাকে খুঁজতে এসেছিল তোমার সঙ্গে দেখা না করেই ফিরে যাবে। সাহেব, সেদিন বহুত খেল দেখিয়েছ ছোকরা, বহুত জ্বালিয়েছ, এবার আমার পালা। সবে জাল ফেলেছি, রাঘব গোয়ালটা আগে ধরা পড়ুক। অন্যায় আদেশ আমি মানি না সাহেব। তুমি ভালো করেই জানো আদেশ অমান্যকারীকে কি ভয়ানক শাস্তি আমি দিয়ে থাকি। ইয়েস বস, দিনের পর দিন তুমি আদেশ করে গেছো, আর প্রভু ভক্ত কুকুরের মতো আমি তা পালন করেছি। কিন্তু আজ হুকুম করব আমি, আর তা তামিল করবে তোমারই অনুগত চাকরের দল। সাহেব, ওর মুখোশ খুলে দাও। জাফর চৌধুরী আমার বন্ধু, সমাজের ওপরতলার ভদ্রলোক, যার ভয়ে প্রতিদিন প্রতি রাত আমি শঙ্কিত হয়ে কাটিয়েছি, সেই তুমি। সাহেব 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 সাহেব, যাকে তুমি লুকিয়ে রেখেছ সেই নীলা আমার মেয়ে। ও লায়লা আমার মেয়ে, আমার স্ত্রী সালমা। সোহেল আমার বন্ধুর ছেলে, আমি তোমার কাছে মিনতি করছি, ওদের তুমি ছেড়ে দাও, আর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। একদিন তুমি আমাকে উপদেশ দিয়েছিলে, স্মাগলারদের বিরুদ্ধে কেউ যদি রুখে দাঁড়ায় তবে তার গোটা পরিবারটাকেই ধ্বংস করে দাও। আমি আজ তাই করব, কেউ রেহাই পাবে না। তুইও রেহাই পাবি না শয়তান, তোকে আমি মেয়েটা পালিয়ে যাচ্ছিল বোধহয় তোমার এখান থেকে, একটা গুলি করতে ফট করে মরে গেল। এখন একে নিয়ে যে কি করি, এটা কি তোমার কোনো কাজে লাগবে? তুই কি করলি মা, আমার পাপের প্রায়শ্চিত্ত তুই কেন করলি মা, কেন আমাকে এত শাস্তি দিলি মা? আই এম সরি। জন্য সব পারে, সাদেককে খুন করেছি, খুন করেছি আর বোনকে, একটার পর একটা খুন করেছি আমি। আমার সনাম ধন্য পিতৃ মহাশয়ের আদেশে প্রচুর টাকাও কামিয়েছি, এখন আর কি চাই? আছে আরো কিছু তোর পাওয়ার আছে, সেটা হচ্ছে তোর মৃত্যু। বাকি শুধু আমার একটাই পাওয়া। ফুকার, তোমাকে নিরাপদে নিয়ে যেতে পারবো তো? তোমার চোখ দুটো দেখে কিন্তু তা মনে হচ্ছে না, অথচ তোমাকে আমার
চাই। মুরাদ! লায়লা! সরি ড্যাড, তোমাকে ডিস্টার্ব করলাম, অথচ তোমার করার কিছুই নেই, চলি বাই। লায়লা! জীবনে তার ভালোবাসার ছায়া থাকে, তুমি তুমি আমাকে ক্ষমা করো।
যারা চলে গেছে তারা কোনোদিন ফিরে আসবে না। লালাকে বুকে নিয়েই তোমাকে বেঁচে থাকতে হবে সৈমা। আমি তোমার বাবার সঙ্গে ওয়াদা করেছিলাম। জানি সৈমা, গোটে ফুল গোটে ফুল গোটে ফুল বনে লাগে রং লাগে রং লাগে সব খানে, গোটে ফুল গোটে ফুল গোটে ফুল বনে লাগে রং লাগে রং লাগে সব খানে।